হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা এখন আমরা তুফান নিয়ে আলোচনা করব তুফান নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রত্যেকজন ব্যক্তিবর্গ প্রচণ্ডভাবে এক্সাইটেড এটা আমরা বুঝতে পারছি নানান সময়ে নানান বাইট আমাদের কাছে আসছে নানান ইন্টারভিউজ আমাদের কাছে আসছে সেগুলো আমরা দেখছি এবং আমরা বুঝতে পারছি তুফান নিয়ে সকলে কতটা আশাবাদী চিত্রনায়ক ফিরদৌস একটা সময় চুটিয়ে কাজ করেছেন এখনও কাজ করেন কিন্তু খুব বেছে কাজ করেন আমরা অনেক বেশি সিনেমায় তাকে অভিনয় করতে দেখতে পাই না তিনি পার্টিকুলার একটি রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত হয়েছেন সেটাও আমরা জানি তুফান নিয়ে সকলে কতটা আশাবাদী এবং তাদের মধ্যে চিত্রনায়ক ফিরদৌজ তিনিও কতখানি আশাবাদী আমরা এটা নিয়ে এখন এই ভিডিওতে কথা বলি এবং তার সঙ্গে সঙ্গে আরও একজন চিত্র অভিনেতাকে নিয়েও কথা হবে তিনিও সাকিব ভাইয়াকে নিয়ে কি বললেন তো জি যেটা বলছেন তিনি বলছেন যে সাকিব খান আমাকে সব জিনিসগুলোই পাঠায় মানে আপলোড হয়ে যাওয়ার পরে বা আপলোড হয়ে যাওয়ার আগে একজন বড় দাদা হিসেবে তিনি পাঠান একজন ছোট ভাই হিসেবে সাকিব ভাইয়া ফিরদৌস ভাইয়াকে পাঠান তো তুফানের টিজার তিনি দেখার পরে প্রচণ্ড প্রশংসা করেছেন তুফানের পোস্টার দেখার পর প্রচণ্ড প্রশংসা করেছেন এবং তিনি বলছেন শাকিব খান এমন একজন অভিনেতা যিনি প্রচণ্ড বেছে বেছে কাজ করছেন এবং তিনি যে সিনেমাগুলোতে অভিনয় করছেন সেই সিনেমাগুলোতে তার অভিনয় একটা অন্য মাত্রা নিয়ে চলে যাচ্ছে সিনেমাগুলোকে সেখান থেকে দাঁড়িয়ে তুফান নিয়ে তারা প্রত্যেকে প্রচণ্ড আশাবাদী তো এই বিষয়টা আমাদের সামনে এলো এর সঙ্গে সঙ্গেই আমরা আরো একজনের নাম পেলাম যার নাম হচ্ছে রাশেদ মামুন অপু যাকে আমরা অভিনয় করতে দেখতে পাই খুব ভালো তিনি একজন অভিনেতা তো তিনিও এই কথাটা বলছেন যে সাকিব খান এমন একজন মানুষ যিনি ওয়ান অ্যান্ড ওনলি সাকিব খান মানে বাংলাদেশে স্টার যে যেভাবেই তাকে ডিসক্রাইব করুক না কেন সাকিব ভাইয়ার সম্পর্কে যে যাই বলুক না কেন এটা দিনের শেষে গিয়ে মানতেই হবে তিনি ওয়ান অ্যান্ড ওনলি মেগাস্টার তিনি একা কাঁধে গোটা ইন্ডাস্ট্রিকে বই নিয়ে চলেছেন এটা কিন্তু আমরা শুনতে পেলাম এবং এটা আমরা জানতে পারলাম এইগুলো যখন আমরা জানতে পারি তখনই আমরা এটা ফিল করি যে সাকিব ভাইয়ার একার কাঁধে কত বড় দায়িত্ব তিনি একা গোটা ইন্ডাস্ট্রিটাকে বই নিয়ে যাচ্ছেন তোমরা নিজেরাই বলো তো আজকে সাকিব ভাইয়ার ছবি ছাড়া কোন বাংলাদেশ মানে বাংলাদেশ চলচ্চিত্রটাকে তোমরা রিসেন্ট টাইমে দেখেছ যে গোটা ওয়ার্ল্ডে রিলিজ করছে আমি ওই যে আবারও একটা কথা বললাম হাওয়া কিন্তু পাঁচ বছরে একটা হবে হাওয়া কিন্তু প্রত্যেক বছরে একটা আসার ছবি নয় বা এর আগেও যে বাংলাদেশি চলচ্চিত্রগুলো এইভাবে এত ব্যাপ্তি এত পরিসরে রিলিজ পেয়েছে আমি সেগুলোর কথাও বলছি কিন্তু এই পরপর ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দেওয়ার এই যে প্রবণতা এটা কার জন্যে এই এত বড় রিস্কটা কার জন্যে এই যে আমরা দেখি নানান কান্ট্রিতে প্রচুর বাঙালি মানুষেরা কার জন্যে সিনেমা দেখতে যাবেন মেগাস্টার সাকিব খান আমি তো নিজে মনে প্রাণে চাই যে তুফান সিনেমাটাও যেন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করা হয় আমি জানি না তারা মেকারসরা কি প্ল্যানিং করছেন বা প্রোডাকশন হাউস কী প্ল্যানিং করছেন কিন্তু আমরা দেখেছি প্রিয়তমা বলি বা রাজকুমার বলি সেই ছবিগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে বেশ ভালো বেশ ভালো কিন্তু ওয়ার্ড অফ মাউথ জেনারেট করতে পেরেছে এবং যারা দেখেছেন তারা প্রত্যেকে কিন্তু প্রশংসা করেছেন সেখান থেকে দাঁড়িয়ে তুফানের কিন্তু প্রচণ্ড দায়িত্ব বাড়ছে নিজেকে প্রচণ্ডভাবে সুন্দরভাবে মানুষের কাছে মেলে ধরার জন্যে শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা